বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক পাহাড়পুরে। বাংলার যে কয়েকটি স্থাপত্য তার ইতিহাস, ঐতিহ্য এবং গঠনশৈলী নিয়ে সারা বিশ্বের বুকে নাম করে আছে এবং সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার মধ্যে পাহাড়পুর অন্যতম। আজকের ভিডিওতে আমরা এই পাহাড়পুরে কেন্দ্রীয় মন্দির, এর জাদুঘর এবং বিহার প্রাঙ্গণে অনন্য অবকাঠামোসমূহ ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আর ভিডিওর শেষ অংশে এখানে কীভাবে আসবেন সেই সম্পর্কেও জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। বিহার অর্থ শাস্ত্র বা ধর্মচর্চার জন্য নির্দিষ্ট স্থান বা আশ্রম। পাহাড় সদৃশ অবকাঠামোর জন্য এটি পাহাড়পুর হিসেবে পরিচিতি পেলেও এর মূল নাম কিন্তু সোমপুর বিহার। সোমপুর অর্থ চাঁদের নগরী। পাল বংশে দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের কোনো এক সময়ে এটি নির্মাণ করেন। প্রায় 1200 বছর পুরনো এই বিহারের ধ্বংসাবশেষ দীর্ঘদিন মাটির নিচে অনাবিষ্কৃত অবস্থায় ছিল। পরবর্তীতে 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহ্যাম এটি আবিষ্কার করেন। পাহাড়পুরের মূল স্থাপনাটি মূলত এই বিহারে কেন্দ্রীয় মন্দির। এই মূল মন্দিরটিকে কেন্দ্র করে এই বিহারে পর্যটকদের আনাগোনা। এটি হচ্ছে মূল মন্দিরটিতে ওঠার একমাত্র সিঁড়ি, কিন্তু কোনো এক অজানা কারণে সেদিন সিঁড়িটি বন্ধ ছিল, তাই অনেকটাই আশাহত হয়েছিলাম। তবু দূর থেকে সৌন্দর্য উপভোগ করতে কখনোই কার্পণ্যতা করিনি। মন্দিরটি উচ্চতা বর্তমানে 21 মিটার হলেও এটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। এই অনন্য স্থাপনাটি 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি লাভ করে। মূল মন্দিরের দেয়ালে রয়েছে অসংখ্য পোড়ামাটির ফলক, যার মধ্যে রয়েছে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও দেবদেবীর মূর্তি। এই মন্দিরটি বৌদ্ধদের হলেও আশ্চর্যের বিষয় হচ্ছে ফলকসমূহে বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মে দেবদেবীর মূর্তি দেখা মিলে। কালের বিবর্তনে অনেকগুলো ফলক হারিয়ে গেলেও এখনও প্রায় 2000 ফলক এই মন্দিরে বিভিন্ন স্থানে পরিলক্ষিত হয়। পাহাড়পুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। প্রতিষ্ঠার পর প্রায় 300 বছর ধরে এটি বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। এই বিহার একসময় সারা বিশ্বের সব নামিদামি বৌদ্ধ জ্ঞানীদের মিলনস্থল ছিল। এর মধ্যে অন্যতম ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি বৌদ্ধ ধর্মের একজন মহাপণ্ডিত ছিলেন। বন্ধুরা, আজকে আমাদের একটা দুর্ভাগ্য, কারণ দুই দিক দিয়ে। প্রথমত, আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে, দ্বিতীয়ত মেঘলা দিন। আর আরেকটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ঠিক গতকালকে থেকেই উপরে ওঠার যে সিঁড়িটা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেন আমাদের ক্ষেত্রে এমনটা হয়ে গেল কিনা, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কিন্তু না বন্ধুরা, অন্ধকার হলেই বা কি হবে, বা সিঁড়ি বন্ধ করলেই বা কি হবে, আমাদের জার্নি কিন্তু থেমে থাকবে না। দর্শক,